এখন ইলম নিয়ে কিছু কথা বলি, খুব মোটা দাগে কয়েকটা কথা বলি শোনো। আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী সত্তা, সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় কি আদম আলাইহিস সালামের জ্ঞান ছিল কিনা? আল্লাহ পাক তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আলাইহিস সালামের নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝার কথাগুলো, আদম আলাইহিস সালামের নিজের জ্ঞান ছিল না আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ পাক বলছেন মুআল্লামাল আদামা আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, তাহলে জ্ঞানের উৎস কে? আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখন আদম আলাইহিস সালামের সন্তান আমরা, বাই ডিএনএ আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ। এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে, বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহী থেকে জ্ঞান শিখে। কয়ভাবে শিখে ভাই? মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে, এই বুদ্ধি থেকে কিভাবে ওই বাই ডিএনএ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে, আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলাইহিস সালাম। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি, অনেক অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার আলোকে আমরা জ্ঞান শিখি, তাই না? একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না, কারণ কি ওই রাস্তায় ছিনতাই গাড়ি ধরেছে, অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা, তাই না ভাই? তো আচ্ছা, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহী থেকে মানুষ জ্ঞান শিখে। আল্লাহ পাকের ওহী থেকে, ওহী কি জিনিস? আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান। কাকে পাঠান? কার উপর পাঠান? আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে পাঠান। যেমন আদম একজন বান্দা, নূহ একজন বান্দা, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকে নির্বাচিত বান্দা, তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান? ওহী পাঠান। এই ওহীটা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত উৎস। জ্ঞানের কি ভাই? আল্লাহ পাক বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, সত্য তোমার রবের পক্ষ থেকে আসে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে। এখন এই ওহী হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড। এই ওহীর আলোকে যেটা সত্য সেটা সত্য, ওহীর আলোকে যা মিথ্যা সেটা কি? বলেন কথা, আগে উসুলটা শেখেন। ওহীর আলোকে যা সত্য তা কি? আর ওহীর আলোকে যা মিথ্যা? ওহীর আলোকে যেটা হক সেটাই হক, ওহীর আলোকে যেটা বাতিল, ওহীর আলোকে যা হালাল তাই কি? ওহীর আলোকে যা হারাম। এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল, চলবে? বলি কেন চলবে না, উত্তর কি দিবেন? কারণ ওহীর আলোকে সুদ হারাম। কথা কি বুঝতে পারছেন? ওহীর আলোকে কি? এটা শুধু এই উম্মতের জন্যই হারাম হয়নি, আগের উম্মতেও হারাম ছিল সুদ, কিন্তু শুধু এই উম্মতের জন্য হারাম ছিল না, আগের উম্মতেও কি ছিল? হারাম ছিল। বনু ইসরাঈলের উপরেও সুদ হারাম করা হয়েছে, কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে, এখনও সেই সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে। একই সুন্দর, একই সুন্দর। এখন জিনা, জিনাকে আপনাকে উস্কে দেওয়া হচ্ছে, কাছে আসার গল্প ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ? তো এখন এটা হালাল না হারাম আপনি কিভাবে নির্ধারণ করবেন বলেন? ওহির আলোকে, ওহির আলোকে কি জিনা হালাল না হারাম? আল্লাহ বলছেন ধার কাছেও যেও না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার ধার কাছেও যেও না। দেখেন ধার কাছেও যেও না কথাটা কেমন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, হে আদম এবং হাওয়া এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এর কাছেও যাবে না। বুঝতে পারছি কি মানে, মেয়ের সাথে সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা, তুমি ফোনে কথাও বলবে না। কথা কি বুঝতে পারছেন ভাই? এর মধ্যে একটা শান্তি আছে, যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন, পবিত্র থাকবেন, মনে একটা শান্তি পাবে। এই শান্তি অন্যরা পাবে না কিন্তু, এটা পরকীয়ার যুগ চলছে না এখন, আপনি পরকীয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি মনে একটা শান্তি পাবেন, এটা অন্যরা পাবে না। তা আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম জায়েজ না জায়েজ সত্য মিথ্যার মানদণ্ড কে ফিক্স করবে? এই বিষয়টা মানতে কোনো সমস্যা আছে? যারা বলে না এটা আমি মানি না, তার সাথে কথাই নাই, শেষ, ফুল স্টপ। তার সাথে কোনো কথারই দরকার নাই, সে তার আইডিওলজি নিয়ে কবরে যাক, যাক সে কোথায় যায় যাক, আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কুরআন সুন্নাহর সামনে আত্মসমর্পণ করেন। আমরা তর্ক করতে যাব না, তর্ক করতে যাব? আমরা মুসলিমরা বিশ্বাস করি কুরআন সুন্নাহ হচ্ছে হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের কি
চূড়ান্ত একটা মানদণ্ড। এর আলোকে যা হক সেটাই হক, এর আলোকে যা বাতিল সেটাই বাতিল। আমরা জিনার উদাহরণ দিলাম, এটা কেন হারাম? আপনি বলবেন ওহির আলোকে হারাম। সুদ কেন না জায়েজ? কারণ ওহি বলেছে না জায়েজ। পরকিয়া কেন না জায়েজ? ওহি বলেছে না জায়েজ। আপনি এতিমের মাল আত্মসাৎ করতে পারবেন না, কেন পারবেন না? কারণ আল্লাহ পাক নিষেধ করেছেন। আমাকে নামাজ পড়তেই হবে, কেন পড়তে হবে? কারণ আল্লাহ পাক পড়তে বলেছেন। আমাকে সম্পদ নিসাব পরিমাণ হলে যাকাত দিতেই হবে, কেন দিতে হবে? এটা কি নফল না ফরজ? আল্লাহ ফরজ করেছেন। আমি রমজান মাস আসলে কি করব? কেন রোজা রাখবো? প্রশ্ন করবেন আস্তিকরা কেন রোজা রাখেন? আল্লাহ বলেছেন তাই রাখি। এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো, তাহলে আরেকটা ডিবেটে বসতে হবে। আল্লাহ আছে প্রমাণ করো, এটা যদি ডিবেটের আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে। আগে তো আমরা মেনে নিয়েছি আল্লাহ বলতে একজন আছেন। আচ্ছা, আল্লাহ বলতে কেউ নাই, তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে? বলবে এমনি এমনি হয়ে গেছে বিগ ব্যাং এর মাধ্যমে। তার সব কিছু সুশৃঙ্খলভাবে আছে কিভাবে? এমনি এমনি। হ্যাঁ, আকাশ থেকে বৃষ্টি হয় কেমন করে? এমনি এমনি। হ্যাঁ, মানুষ বাঁচে কীভাবে, মারা যায় কীভাবে? বলছে এমনি এমনি, সবই এমনি এমনি, মানে অটোমেটিক্যালি হয়। এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সব কিছু অটোমেটিক্যালি হয়? ফ্যানটা ঘুরলো কীভাবে? সুইচ দিয়েছেন, সুইচ দিয়েছেন তো, ইলেকট্রিসিটি আছে তো, একটা কারণ তো আছে। এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘরে, কারের মতো একটা থাপ্পড় লাগাবেন না? এই তো করবেন, আপনার সামনে কেউ বললে কি কারো থাপ্পড় লাগাবেন না? ফ্যান বেড়া এটা এমনি এমনি ঘরে। এখন এটা এমনি এমনি ঘরে না, এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয়। চিন্তা করেন তো। ইনশাআল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি, দোয়া করবেন আল্লাহ যেন সফল করে। এমন কিছু তথ্য উপাত্ত আসবে যেটা বিজ্ঞান কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা, যে তাদের এক একটা আপত্তি, ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। এখন ভাই, আমরা মুসলিম, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজায়েজ মেনে চলি, এই তো। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না? এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমি মুসলিম, আমি কোরআন সুন্নাহকে মেনে চলি, আপনি কি বাধা দিবেন? এখন এক ভাই সুদ খেতে চাচ্ছে না, জোর করে খাওয়াবেন? এক ভাই জেনা করবে না, জোর করে করাবেন? তাহলে তো আপনার লজ্জা হওয়া উচিত, লজ্জা থাকা উচিত। সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে সুদ খাওয়াচ্ছেন, জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছেন, ও তো করতে চাচ্ছে না, তার লজ্জা পাওয়া উচিত না? আচ্ছা আসুন, এবার আমরা বুঝতে পারলাম ওহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত, কোনটা? ওহির জ্ঞান চূড়ান্ত। এখন ওহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে? আল্লাহ পাক নবী রসুলদের কাছে কি পাঠিয়েছেন ভাই? কীভাবে পাঠিয়েছেন? জিব্রাইল আলাইহিসসালাম, ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা কি, কেন, এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি, এখন এটা আলোচনার সময় নেই। এখন সর্বশেষ নবীর নাম কি বলেন? আখিরুজ জামানের হাদিস স্টাডিগুলো করতে গিয়ে আমি এটাও পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। কতজন? 30 জন। তার মধ্যে 26 কি 27 জন হচ্ছে পুরুষ, 3 জন বা 4 জন হবে নারী। তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে? আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুকরণে, অনুসরণে ইনশাআল্লাহ, সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ। আমি এই হাদিসগুলো অনেক স্টাডি করছি ইদানিং, ইনশাআল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা। একটা হাদিস পেয়েছি, উনার যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে একটা ডালিম, একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আশ্রয় নিতে পারে, এবং এই জমিনটা রূপা যেমন করে চকচক করে, আল্লাহ পাক এই জমিনটাকে এরকম করে চকচক করাবেন, এত বেশি বৃষ্টি হবে, জমিন উর্বর হবে ইনশাআল্লাহ, ঠিক যেমন আদম আলাইহিস সালামের যুগে জমিন যেমন ছিল। সুবহানাল্লাহ। এটাও পেয়েছি যে একটা বকরির পাল, এই বকরির পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে, নেকড়ে, নেকড়ে কি করে, বকরি খেয়ে ফেলে না? কিন্তু ওই যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে নেকড়ে বকরিকে খাবে না, এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না, সিংহ হরিণকে খাচ্ছে না, নেকড়ে ছাগলকে খাচ্ছে না, এরকম সুকুন বিরাজ করবে সমাজে। এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে, তার আগে ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে, ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কিয়ামত দিবেন। তার মানে কিয়ামত, কাল কিয়ামত বলতে আমরা যা বুঝাই মানে আগামীকালই কিয়ামত না, মানে কাল মানে কি,
সময় তো কিছু বাকি আছে, এটা আপনাকে সতর্ক করার জন্য বলা। এখন আসুন, ওহি বুঝতে পারলাম, সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কিনা সেটা কি বলেন? আল কোরআন এবং হাদিস আছে কি নাই? এখন তো আমার নতুন ক্যাচাল, ক্যাচালের তো শেষ নাই, হাদিস নাই বলছে, অনেকে বলছে কি হাদিস নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হাদিস, হাদিস ছাড়া আমরা একটা কাজও করতে পারবো না, একটা কাজও না, ওযুই করতে পারবেন না। হ্যাঁ, ওযু বলছেন যে চারটা ফরজ আদায় করলে হয়ে যায়, কিন্তু রাসূলের সুন্নাহ মোতাবেক হলো কি? নামাজ কেমন করে পড়বে, নামাজের বিভিন্ন আহকাম আরকানগুলো কেমন করে পাবে? তো এগুলো বিতর্কিক বিষয় না, এগুলো প্রমাণিত বিষয় যে এটা কোরআন এবং সুন্নার বাইরে, ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না, এটা সম্ভব না। তো যাই হোক, এখন আমরা কোরআন এবং সুন্নাহ পেলাম কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের কাছ থেকে। এই তো, তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা। এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ পাক জ্ঞান ওহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সেই ওহি আমরা এখন শেষ ওহিটা কি পেয়েছি? কোরআন এবং হাদিস, এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে, এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো, কোনো সমস্যা নাই। কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমরা নিতে পারবো, কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো, কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখলাম যে আল্লাহর নবী তার সাহাবিদের সাথে থেকে, তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কীভাবে নামাজ পড়তে হবে, কীভাবে রোজা রাখতে হবে, কীভাবে উযু করতে হয়, প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন। তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা? তাহলে আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি জ্ঞান, আমরা পাচ্ছি কিতাব, আমরা পাচ্ছি ওস্তাদ, আমরা পাচ্ছি ছাত্র, চারটা জিনিস তো পেয়ে গেলেন। এখন লাগে আপনার মুজাহাদা, মানে কী করা, প্রচেষ্টা চালানো। এখন সাহাবিরা কি একদিনেই জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন? তাহলে একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে, টিচারের সাথে থাকতে হবে, একটা সিস্টেম লাগবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলামায়ে কেরাম এরকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ করে দিন। স্কুল কলেজ যদিও বা একটু সেকুলার শব্দ শোনায়, কিন্তু সব স্কুল আর সব স্কুল তো আর খারাপ না, সব স্কুল খারাপ। ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না? আছে। এখন সাহাবিদের যুগ তো এখন নাই, আছে? আমরা কি সাহাবিদেরকে পাচ্ছি? পাচ্ছি না। সাহাবিদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন, আমরা কি ইমামদেরকেও পাচ্ছি? ইমামদের পর মুহাদ্দিসদের যুগ এসেছে, আমরা কি তাদেরকেও পেয়েছি? এখন আমরা কাদেরকে পেয়েছি? আমরা পেয়েছি প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে। কাদেরকে পেয়েছে? তাহলে আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, নবী নাই, সাহাবি নাই, ইমাম কেউ নাই, আমাদের আমাদের সামনে কারা আছেন? আলেম ওলামা আছেন। আলেম ওলামারা কোরআন সুন্নাহ থেকে আপনাকে মাসলা মাসায়েল, ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন, আপনি সেটা ফলো করবেন। এই তো, এর বাইরে কি কোনো অপশন আছে? এখন আমি যদি বলি না আমি এই মাঝখানের আলেমদেরকেও নিব না, আমি ইমামদেরকেও নিব না, মুহাদ্দিসদের কাউকে নিব না, আমি খালি কোরআন সুন্নাহর বইপত্র পড়বো, সরাসরি নবীকে ফলো করব, আমি সরাসরি নবীকে ফলো করব, আমার কোনো মাধ্যমের দরকার নাই। তার মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিচ্ছু দরকার নাই, আমার টিচারের দরকার নাই, আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন, পড়বো, ডাক্তার হয়ে যাব। অতএব আপনাকে অবশ্যই বরেণ্য ওলামায়ে কেরামকে তো লাগবে, ওলামায়ে কেরামের সামনে যাবেন, তাদের কাছে বইপত্র পড়বেন, উসুলগুলো শিখবেন, আকিদা শিখবেন, তারপরে হাদিসের কিতাবগুলো মোতায়েনা করবেন, আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবেন। এই তো সিস্টেম। এই সিস্টেমের বাইরে কি নবীকে ফলো করার কোনো সিস্টেম আছে? এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক? এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে। কিন্তু এখন সমস্যা কাটতে হবে, সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর, আগায় নাই, এখন কি ঘোড়ায় চড়ার যুগ? এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ? এখন তো মিসাইলের যুগ। কিসের যুগ? তথ্য প্রযুক্তি, ডেটা, ইন্টারনেট সেকশন, হ্যাঁ, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, এখন তো অন্যরকম যুগ। এই যুগে তো এক সেকেন্ডে যা করা যায়, আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত, তাই না? এক মুহূর্তের মধ্যে অনেক কিছু করা যায় যেটা আগে সম্ভব ছিল না। এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো? বুঝতে পারছেন না? মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল, এখন আধুনিক সিস্টেম এসেছে, আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন, নেবেন কি না আপনি? অবশ্যই নিব, বুদ্ধিমান হলে কি? অবশ্যই নিব, যতক্ষণ না সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। ইসলামের সাথে সাংঘর্ষিক হলে নিচ্ছি না, কিন্তু উপকারী হলে নিব কি না?
এজন্য আমি বলি আমার পক্ষ থেকে আমার নসিহাত আমার পরামর্শ এটা আমার মত সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে আপনার মত ডিফারেন্ট হতে পারে আপনি আপনার মত নিয়ে কবরে যান আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি কোনো সমস্যা নাই আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করে তাহলে সিলেবাসে একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মাহ হোক কোরআন সুন্নাহর সব উসুল ঠিক থাকবে আমাদের সব যা আমরা আকীদা রাখি আমরা যে মাযহাব ফলো করি যে মানহাজ ফলো করি সব ঠিক থাকবে কিন্তু উপকারী যে বিদ্যাগুলো যেমন ম্যাথামেটিক্স যেমন সায়েন্স যেমন ধরেন কি বলবো এই যে ইকোনমিক্স যেমন জিওপলিটিক্স হ্যাঁ যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার ইন্টারনেট সেকশন মানে যে যে জিনিসগুলো ইংরেজি যেগুলো আমাদের বাংলা থাকবে সাহিত্য থাকবে দেশ থাকবে আন্তর্জাতিক বিশ্ব থাকবে সব থাকবে এগুলো যদি আমার সন্তান ছোটবেলা থেকে শেখে কোনো সমস্যা আছে এটা শিখলে কি সে ইসলাম থেকে বের হয়ে যাবে বরং সে আজকে থেকে ২০ বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যা আমি এখন বলতে পারছি দেখুন ২০ বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে পারবে যা আমি এখন লিখতে পারছি ২০ বছর পরের যে বিশ্বটা সামনে আসবে ওই বিশ্বটাকে আমার এই ছেলেটা ডিল করতে পারবে ইনশাআল্লাহ এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে সেখানে আনা উচিত আমার মনে হয় আনা উচিত এটা আমার মত আপনি যদি ডিফার করেন এটা আপনার মত আপনার মত আপনার থাকতে পারে আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা এই যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর সাথে কোরআন সুন্নাহকে একটা কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ করেন এরকম কিন্তু অনেকেই কাজ করছে দেশের অনেক জায়গায় এরকম কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ তো এগুলোকে সমন্বয় করাকে খুব কঠিন কাজ এখানে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় পদের ভাই আছেন এখানে অনেক বুজুর্গ আছেন অন্যান্য ব্যক্তিবর্গ আছেন সরকারি কর্মকর্তা আছেন তারা সবাই ইনশাআল্লাহ শিক্ষিত মহল ইনশাআল্লাহ অ্যাটলিস্ট আমার এই কথাটার সাথে একমত হবেন শুরু থেকেই আমাদের সন্তানদেরকে আমরা তো ইসলাম দিয়ে শুরু করবো আলিফ বা তাসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহকে চেনাবো রাসুলকে চেনাবো এখান থেকে শুরু করবো পাশাপাশি আমরা ইংরেজি বাংলা অঙ্ক এগুলো শেখার কোনো সমস্যা আছে এই সমন্বয়টা করে যদি ক্লাস ওয়াইজ ভাগ করা যায় ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এইভাবে যদি টেন পর্যন্ত যাওয়া যায় যে আমার ছেলে টেন পর্যন্ত পড়াশোনা করেছে দশ পারা হাফেজও হয়েছে সম্ভব কি না সম্ভব আমার ছেলে ক্লাস টেন পর্যন্ত পড়েছে এই মাশাআল্লাহ ১০০ হাদিস তার মুখস্থ আছে সম্ভব কি না বছরে ১০টা করে হাদিস মুখস্থ করা সম্ভব না আমার ছেলে ক্লাস টেনে পড়ে সে শুধু ইংরেজি বাংলাই জানে না আরবিও লিখতে পারে সম্ভব কি না সে কোরআন তেলাওয়াত করতে পারে সম্ভব কি না সে কোরআনের যে গ্রামার যে আমরা যে মিজান নাহু এগুলো পড়ি এগুলো সে পড়তে পারে সম্ভব কি না আমার ছেলেটা অনার্সে পড়ছে পাশাপাশি হাদিসের এবারতও পড়তে পারে এটা সম্ভব কি না এই জিনিসটা যদি আমরা একটু গুছিয়ে করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমি খুব আশাবাদী যে আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে আপনি নতুন একটা প্রজন্ম পাবেন ইনশাআল্লাহ এই প্রজন্ম দুই দিকেই সমান দক্ষ হবে ইনশাআল্লাহ তাআলা তবে তারা কেউ যেন উদ্ধত অহংকারী না হয় তারা যেন কেউ শিক্ষিত মূর্খ হয়ে না যায় শিক্ষিত মূর্খ আছে সমাজে এটা নিশ্চিত করতে হবে আমাদেরকে তারা যেন সত্যবাদী হয় সৎসাহসী হয় তারা যেন কর্মঠ হয় খেলাধুলা করে ফিজিক্যালি ফিট হয় তারা যেন ঠিক টাইমে ঘুমায় ঠিক টাইমে ওঠে ভালো খাবার খায় ভালো পরিবেশে মেশে এগুলো নিশ্চিত করতে হবে কারণ পড়াশোনা শুধু কিন্তু বই পুস্তক পড়ার নাম নয় আখলাকের পরিবর্তনের নাম পড়াশোনা আমি এমন অনেক মানুষ দেখেছি আল্লাহ মাফ করুন আমি দুর্নাম করতে চাই না কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে আখলাকের বালাই নাই কোরআন সুন্নাহর প্রচুর জ্ঞান আছে ধরধর ধরধর করে হাদিসের এবারত আপনাকে বলে দিবে উসুল বলে আখলাক নাই আখলাক চরিত্র আখলাক নাই মাধুর্য নাই আবার আমি এমন মানুষ দেখেছি আখলাক ৫ মিনিট আপনার কাছে মনে হবে আপনি পরকাল চিনে ফেলেছেন এমনও মানুষ বাংলার আমাচে কানাচে আছে বড় বড় ওলামায়ে কেরামদের দরবারে যান তাদের সাথে পরামর্শ করেন দেখা সাক্ষাৎ করেন ৫-১০ মিনিটে বুঝবেন যে পরকাল কী জিনিস আখলাক আখলাক কি রিক্সা যে রিক্সায় করে এসেছেন সেই রিক্সাওয়ালাকে নিয়ে একই দস্তরখানে বসে খাবার খাচ্ছেন নিজে খাবার তুলে খাওয়াচ্ছে এই আখলাকটা তো আমার মধ্যে আসতেছে না আমার কাছে তো অনেক জ্ঞান আছে মনে করেন কথার কথা বলছেন আবুজুবিল্লাহ কিন্তু আখলাক তো আসলো না তাহলে জ্ঞান আর আখলাক কি এক জিনিস আল্লাহর নবী শুধু জ্ঞান শিক্ষা দেন নাই আখলাকও শিক্ষা দিয়েছে আখলাকও শিক্ষা দিয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে এমন সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন যারা উভমুখী শিক্ষায় শিক্ষিত হবে এবং চমৎকার আখলাকের মানুষ হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার তৌফিক এনায়েত করুন।
শেষ করার আগে একটা হাদিস দিয়ে শেষ করি, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে কি হবে ভাই? এই যে এত ফুটানি বাহাদুরি, শেষ মুহূর্তেই শেষ। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ আমাদের আমাকে আপনাকে সবাইকে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। আমি নেক হায়াত দান করুন, নেক হায়াত, যে হায়াত আল্লাহর পথে কাটে এটা নেক হায়াত। আর বদ হায়াত দিয়ে কী করবেন? বদ হায়াতের তো খালি মানে ভুক্তভোগী হইতে হবে পরে আর কি। তো দেখেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা রাস্তা খোলা থাকে। কটা ভাই? একটা বলা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মানে যে মসজিদ একটা সদকায়ে জারিয়া হতে পারে, মাদ্রাসা এই মাদ্রাসা একটা সদকায়ে জারিয়া, এরকম ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়া, আপনার নলকূপ স্থাপন করেছেন, গাছ লাগিয়ে দিয়েছেন, মানে মানুষের কল্যাণে কন্টিনিউয়াসলি কাজে আসছে, এগুলোর নাম কি? সদকায়ে জারিয়া। জানেন রাষ্ট্র যারা চালান তাদের সদকায়ে জারিয়া পাওয়ার কত সুযোগ আছে? মনে করেন রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, তিনি যদি 100টা হসপিটাল করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরে গেলে এই 100টা হসপিটালে যত মানুষ চিকিৎসা নেবে সব নেকি তিনি পান, লাভ না? যত রাস্তাঘাট করা হয়েছে এগুলো যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয়, মানুষকে সন্তুষ্ট করার জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়, এই নিয়াতে নিয়াত ঠিক থাকে, মৃত্যুর পরেও কবরের মধ্যে এই মানুষ চলাচল করছে রাস্তাঘাটে নেকি পাবেন ইনশাআল্লাহ, ব্রিজ পার হচ্ছে নেকি পাবেন ইনশাআল্লাহ, কালভার্ট ইউজ করছে নেকি পাবেন ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া মানে কি? সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক কাজ, যে কাজ কি হয় চলতে থাকে, অনবরত চলতে থাকে। তো আল্লাহ পাক আমাদেরকে সদকায়ে জারিয়ামূলক কাজ করার তৌফিক দান করুন। এখন বলেন শিক্ষা প্রতিষ্ঠান সদকায়ে জারিয়ামূলক কাজ কিনা, জারিয়ামূলক কাজ কিনা, এটা যদি টিকে থাকে এবং এখানে যদি শত শত মানুষ পড়াশোনা করতে থাকে এই নেকিটা কে পাবে? যারা এটার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠাতা তারা পাবেন ইনশাআল্লাহ, শিক্ষকরা পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। সহি বুখারির নাম শুনেছেন না? ইমাম বুখারি কি বেঁচে আছেন? এখন পর্যন্ত সহি বুখারি পড়া হয় কি না? এই নাকি কে পাচ্ছেন? এই নাকি কে পাচ্ছেন? বুখারি রহিমুল্লাহ কবরও শুয়ে নাকি পাচ্ছেন ইনশাআল্লাহ তা, এরকম কিছু কাজ করে যায় আল্লাহ পাক তৌফিক দান করুন। দুই নাম্বার হচ্ছে সৎ সন্তান। দুই নাম্বার কি ভাই? সৎ সন্তান। সন্তান তো তোমাদের এখন হয় নাই মনে হয়, এক আল্লাহ পাক হওয়ার ব্যবস্থা করুন। যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে, বুঝি আমি বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই, তোমার সাথে বিয়ে শাড়ি দেখি হবে, আমার এক ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে এখন? ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই, আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ, এই জন্য ভাই দুনিয়ার দাস হয়েন না, আল্লাহর দাস হয়ে যান ইনশাআল্লাহ। দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে না, সিরিয়াসলি বলছি মোহ কাজ করবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান। সৎ সন্তান একটা নেককার জিনিস, কেন? কারণ পিতামাতা মৃত্যুর পর তারা দোয়া করতে থাকে, তারা সেই পিতামাতার লেগেসি বহন করে। এখন আমাদের সন্তানদেরকে সৎ বানানোর জন্যে শিক্ষা প্রতিষ্ঠান কাজে দিবে কিনা, তাহলে দুটো মিলল কিনা? আচ্ছা, তিন নাম্বার হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে, এই এই দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজে আসতে পারে কিনা। অতএব আমরা দোয়া করি যে ভাই যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা যেন আল্লাহ পাক এই তিনটা ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দেন। এটা যেন সদকায়ে জারিয়ার মাধ্যম হয়, এটা যেন মানুষকে ভালো কিছু জ্ঞান শেখানোর মাধ্যম হয়, এবং এমন কিছু স্টুডেন্ট আমাদের সন্তানের মতোই, এমন কিছু সন্তান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করার তৌফিক দান করুন, যারা আগামীতে ইসলামকে হাতে নিয়ে, কুরআন সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে, ইসলামকে এগিয়ে নিবে, প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।